তুফান রিলিজ করার পর এবং তুফানের সাফল্য পাওয়ার পরে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির দুই সুপারস্টার দেবদা এবং জিদ্দা আমাকে অনেক অফার করেছে কিন্তু এখনও আমি কাউকে কনফার্ম করিনি এই রকম টাইপের কিছু একটা মন্তব্য কিন্তু গতকাল ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রচণ্ড ভাইরাল হয়ে মানে হয়েছিল এবং আমি প্রাথমিক অবস্থায় ভেবেছিলাম যে এটাকে নিয়ে ভিডিও করবো কিন্তু আলটিমেটলি করিনি তার একমাত্র কারণ এটাকে নিয়ে আমার একটুখানি ডাউট সৃষ্টি হয়েছিল যে এটা কতটা সত্যি হবে কতটা ফেক না এটা সঠিক নিউজ হবে আমি বেসিক্যালি কিন্তু ভিডিওটা করিনি এবং না করেই কিন্তু ভালো করছি তার কারণটা হচ্ছে আজকের সম্পূর্ণভাবে এই বিষয়টাকে নিয়ে একটা রিপ্লাই দিয়েছেন হচ্ছে আমাদের দেবদা এবং সেই রিপ্লাইতে একটা স্ট্রং রিপ্লাই কিন্তু ছিল হ্যালো গাইজ আম দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো বেশ একটা গা গরম করা বিষয়কে নিয়ে এবং এরা কিন্তু অবশ্যই কথা বলাটা দরকার বিষয়টা হচ্ছে গিয়ে আমি যে ফার্স্টে যে নোটটা বললাম যে তুফান সাকসেসফুল হওয়ার পর আমাদের বাংলা ইন্ডাস্ট্রি দুই সুপারস্টার দেবদা এবং জিতা তাদেরকে অ্যাপ্রোচ করেছে মানে আমাদের রায়ান রাফিকে নাকি অ্যাপ্রোচ করেছে এবং রায়ান রাফি এখনো অব্দি কাউকেই কনফার্ম করেননি তো এটা একটা সত্যি বলতে হাস্যকর একটা বিষয় মানে এবং প্রাথমিক অবস্থায় কিন্তু লেগেছিল রায়ান রাফি কতগুলো ছবি নিজের কেরিয়ারে বানিয়েছেন এবং দেবদা এবং জিদ্দা আমাদের ইন্ডাস্ট্রিতে ইমসেল্ফ কত বছর ধরে রয়েছেন তো এই বিষয়টা সম্পূর্ণভাবে একটা ফেক নিউজ কিন্তু ছিল এটাকে বানানো কিন্তু হয়েছিল এটাকে তৈরি করা হয়েছিল এই ফেক নিউজটাকে এবং এটা করে আলটিমেটলি কি হলো রায়ান রফির একটা মানসম্মান নষ্ট হলো বাংলাদেশের একটা মানসম্মান নষ্ট হলো এই বিষয়টা কোন দেশ থেকে প্রথমে ক্রিয়েট করা হয়েছে কোন দেশ থেকে প্রথমে তৈরি করা হয়েছে সত্যি বলতে আমি জানি না বাট এই খবরটা কালকের আমার চোখে কিন্তু অনেকবার ভেসে এসছে শেষ মানে ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু আমি ভিডিও করে নিয়ে ইচ্ছে করি এবং এটার অথেন্টিসিটি নিয়ে আমার কিন্তু ডাউট ছিল বস এবং আজকের দেবতা কিন্তু এটাকে রিপ্লাই দিয়েছে যে এবং ওই নোটটাকে নিয়ে তিনি তার স্টোরিতে পোস্ট করেছেন যে নট ট্রু বাট স্টিল উই সিম অল দ্য বেস্ট এই বিষয়টা দরকার ছিল রকম ফেক নিউজটা যে যাতে করে না ছড়ায় এই রকম একটা স্ট্রং রিপ্লাইটা কিন্তু দরকার ছিল তো এই বিষয়টা যারা করেছে তাদেরকে আমি তীব্র কিন্তু ধিক্কার জানাচ্ছি এবং নিন্দা কিন্তু করছি এই বিষয়টা হওয়াটা কিন্তু বস একদমই উচিত নয় উচিত ছিল না কেন এই বিষয়টা এই রকম ফেক নিউজ ছড়িয়ে কার কী লাভ আছে কে কি করতে পারবে এই বিষয়টা অ্যাটলিস্ট হওয়াটা উচিত নয় বলে আমি অ্যাটলিস্ট মনে করি তোমাদের কি মতামতের সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা